नमस्कार बंधुरा, सोमास व्यंजन रेसिपी चैनले आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर साथे पनीर मसाला रेसिपी शेयर करब। चलुन देखे नी आमार आजकेर रेसिपिटा। আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার এই পনিরগুলো একটু ভেজে নেব। পনির ভাজার জন্য কড়ায় 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ নুন। একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আরো 1 টেবিল চামচ তেল দিয়ে নেব, আর দেব 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আর দেব সামান্য পরিমাণে হিং। ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অন্য একটা প্যান গরম বসিয়েছি, তাতে দিয়ে দেব 2 চামচ বেসন। বেসনটাকে একটু ভেজে নেব। বেসনটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা বেসনের গন্ধ বেরিয়েছে। এবার এটা নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আরেকটু ভেজে নেব। আদা রসুনটাকে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটোটাকে 2-3 মিনিট কষিয়ে নিই। টমেটোটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 7 মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ দেব লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দেব গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ চিনি। ভেজে রাখা বেসনটা দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই সামান্য পরিমাণে একটু জল দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা মিশিয়ে নিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। দই দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এর মধ্যে দিয়ে দেব একটু কসৌরি মেথি, আর একবার ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল
তেলটা ফুটে উঠেছে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে 5 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। পনিরটা একটু নেড়ে নেব। আর 1 মিনিট মতন একটু ফুটতে দেব। মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। ধনে পাতাটা মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি আমাদের পনির মশলা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আর আমার নতুন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার দেখা হবে অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।